নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিশ্ববঙ্গ ইউটিউব চ্যানেল। চ্যানেলটিতে আবারও হাজির হলাম নতুন একটি আপডেট নিউজ নিয়ে। রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য সুখবর, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড সিস্টেম চালু করতে চলেছে। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের পড়াশুনো খরচের জন্য 10 লক্ষ টাকা লোন নিতে পারবে রাজ্য সরকারের কাছ থেকে। এই লোনের জন্য কোনো গ্রান্টার লাগবে না, রাজ্য সরকার নিজেই থাকবে গ্রান্টার। 30 জুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু হবে এবং কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে এবং এই প্রকল্পের লোনের টাকা কীভাবে পরিশোধ করতে হবে এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন বিস্তারিত আপনাদের জানাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন পরবর্তীতে এই রিলেটিভ আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ নিল মমতা সরকার, ছাত্রছাত্রীদের ক্রেডিট কার্ড দেওয়া হবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কার্ডের মাধ্যমে 10 লাখ টাকার ঋণ নিতে পারবেন পড়ুয়ারা, সরকার এই প্রকল্পের গ্যারান্টার হবে বলে জানান মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, ছাত্রছাত্রীদের ক্রেডিট কার্ড দেওয়া হবে, 10 লাখ টাকার লোন দেওয়া হবে, 30 জুন পড়ুয়াদের ক্রেডিট কার্ড দেওয়া হবে, সরকার গ্যারান্টার হবে, 40 বছর বয়স পর্যন্ত এই ক্রেডিট কার্ড নিতে পারবেন, চাকরি পাওয়ার পর লোনের মাধ্যমে ক্রেডিট কার্ড ফিরিয়ে দিতে হবে, স্নাতক স্নাতকোত্তর গবেষণায় সুবিধা পাবেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন আপনাদের সেই বক্তব্য শোনাবো, আপনারা দেখতে থাকুন। আমরা ছাত্রছাত্রীদের স্টুডেন্টদের ক্রেডিট কার্ড দেবো বলেছিলাম 10 লাখ টাকা পর্যন্ত, এবং আপনারা জানেন যে এটা ক্লাস 10 থেকে আমরা চালু করব। এটা ক্লাস 10 থেকে শুরু হচ্ছে। ক্লাস 10 আমাদের প্রায় 12 লক্ষ ছেলে মেয়েরা পড়াশুনো করে। ক্লাস 12 9.5 লাখ উচ্চশিক্ষায় ভর্তি হয়। আমরা 10 লাখ টাকা পর্যন্ত যেটা বলেছিলাম পশ্চিমবঙ্গ সরকার গ্যারেন্টার হবে। আপনার ঘর বাড়ি বেচতে হবে না পড়াশুনো করবার জন্য। ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, এবং তাদের শিক্ষাদান করা, তাদের নিজে পায়ে দাঁড়ানোর জন্য বাবা মাকে যে চিন্তা করতে হয় এই চিন্তাটা করার প্রয়োজন নেই। রাজ্য সরকার আপনার পাশে, এবং আগামী 30 জুন এই প্রোগ্রামটা অফিসিয়ালি লঞ্চ হবে। আজকে ক্যাবিনেটে এটা পাস হয়েছে, নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প অনুমোদিত হয়েছে, এবং এই টাকায় স্নাতক স্নাতকোত্তর পেশাভিত্তিক কোর্স, ডিপ্লোমা কোর্স, ডক্টরাল পোস্ট ডক্টরাল স্তরে গবেষণার খরচ ইত্যাদি খরচের জন্য এই টাকাটা দেওয়া হবে। এই প্রকল্পের কিছু বিশিষ্টতা আছে, সরকারই হচ্ছে গ্যারেন্টার, সুতরাং কেউ কাউকে গ্যারেন্টার নিয়ে যেতে হবে না পড়াশুনো করবার জন্য ব্যাংকে। যারা পশ্চিমবঙ্গের সকল বাসিন্দা 10 বছর অন্তত পশ্চিমবাংলায় বসবাস করেছেন, তারা প্রত্যেকেই স্নাতক স্নাতকোত্তর পেশাদারি কোর্স, ডিপ্লোমা কোর্স, ডক্টরেল পোস্ট ডক্টরেল গবেষণার জন্য ভারতে বা বিদেশে স্বীকৃত কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এই প্রকল্পের সুবিধে পাবে। 40 বছর বয়স পর্যন্ত এই ক্রেডিট কার্ড তারা নিতে পারে, আর 15 বছর টাইম দেওয়া হয়েছে, যেটা হচ্ছে এই ক্রেডিট কার্ড তাদের চাকরি যখন হয়ে যাবে, চাকরি হয়ে যাওয়ার পরে তারা 1 বছর টাইম পাবে, এবং 15 বছর মধ্যে একটা সফট লোনের মাধ্যমে এই ক্রেডিট কার্ডটা তাকে ক্রেডিটটা ফেরত দিতে হবে। সুতরাং এটা ভীষণ সিম্পল, এবং ছাত্রছাত্রীদের গর্ব স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এটা আমরা অনলাইনে দিয়ে দেবো এবং 30 তারিখে প্রোগ্রামটা লঞ্চ করবো।